বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গত কিছুদিন ধরে জোরালো গুঞ্জন চলছিল তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে পারে সরকার। কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের খোঁজও চলছিল। তা বোধ হয় আর হচ্ছে না। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি যতটুকু জেনেছি, খালেদা জিয়ার চিকিৎসার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পরে আইন মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির কাছে ফাইলটা রয়েছে। আমি অফিসে গিয়ে ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দিয়ে শেষ করব। খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী এটা সম্ভব না। বিএনপির চেয়ারপারসনকে বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে, এরপর তাকে আদালতের শরণাপন্ন হতে হবে। আদালত চাইলেই কেবল তিনি বিদেশে যেতে পারবেন। প্রসঙ্গটি সামনে এনে আইনমন্ত্রীও বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা হিসেবে দেখছেন তিনিও। মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মতামত দিয়েছেন তাই আইনের অবস্থান এবং সেটাই সঠিক। দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের ঊর্ধ্বে গিয়ে করলে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। প্রসঙ্গত, গত 25 সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে খবর আসে, সরকার এবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে পারে। সে আশায় খালেদা জিয়াকে দ্রুত দেশের বাইরে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে বিএনপি। জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে খোঁজ করা হয় হাসপাতালের। এমন অবস্থায় সরকারের তরফ থেকে নেতিবাচক ইঙ্গিত বিএনপিকে হতাশই করেছে, যদিও বিষয়টি নিয়ে দল থেকে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দেড় মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, প্রায় সময়ই নেওয়া লাগছে সিসিইউতে। শঙ্কার কথা শুনিয়েছেন চিকিৎসকেরাও। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেকদিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে, এ কারণে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন খালেদা জিয়া। 2021 সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। কানেস ফাতে মানিপা, খবর সংযোগ।